তাদের নামে মামলা হবে সেখানে মামলা হবে যতগুলি গাড়ি পুড়িয়েছেন এস আলমের একটা গাড়ি পুড়িয়েছেন তার মামলা হবে হাসপাতাল পুলিশ হাসপাতালে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদের নামে মামলা হবে সবগুলো পুলিশ যে পুলিশকে যে পিটিয়ে হত্যা করেছেন আজকে একটি পুলিশের কথা আমি বললাম আরেকজন পুলিশ আশঙ্কা মানে অবস্থা আছে সেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং দুইজন আনসার সদস্য দুইজন আনসার সদস্য তারাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা আমরা আল্লাহর কাছে ইচ্ছাই রহমত চাই তারা যেন বেঁচে যান কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে আমাদের আমার জানা মতে প্রায় সবখানি পুলিশ বিভিন্নভাবে আহত হয়েছে যারা চিকিৎসা সেবা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে আমাদের আনসার বাহিনী আমাদের হাসপাতালে রয়েছে এইগুলি সেবার ইসের জন্য আওয়ামী লীগের মহিলা নেত্রী মহিলা কর্মীদের যথার্থভাবে তাদের পিটিয়েছেন এবং তাদেরকেও গায়ে হাত তুলেছেন সেইগুলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আমি তো মনে করি আপনারা সেই ব্যাপারে সোচ্চার হবেন যারা সাংবাদিক যারা আহত হয়েছেন যারা তারা নিশ্চয়ই সোচ্চার হবেন মামলা দেবেন আমরা মামলা সব মামলা নেব মাননীয় মন্ত্রী সকালে আজ বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যদের গ্রেফতার করা হয়েছে তাদের কোনো সুনির্দিষ্ট মামলায় আটক করা হয়েছে দেখুন তারা মিটিং করছে তারা মিটিং এ যখন বসেছিলেন তখনই ঘটনাগুলি ঘটছে তাহলে এর দায় কি তারা এড়াতে পারেন আপনার কাছে আমার প্রশ্ন এই দায় কি তারা যেখানে বসে আছেন মিটিং করছেন আমরা তাদের বারবার আমাদের পুলিশ কমিশনার সাহেব বলছেন যে আপনাদের সীমাটা কোন জায়গা পর্যন্ত হবে তারা বলে দিলেন রাইট অ্যাঙ্গেলের মোড় পর্যন্ত তারা বলে দিলেন ফকিরাপুল ইসের মোড় পর্যন্ত তার বাইরে এসে প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করবেন এই দায় কি কেউ এড়াতে পারবেন তাদের নেতারা তাই যে আমার পুলিশ হত হইলো এই দায় কি এড়াতে পারবেন আমাদের তিনটি আর্মস মানে পুলিশের দিকে নিয়ে গেছে জোর করে এই দায় কি এড়াতে পারবেন আমার জিজ্ঞাসা সেইটাই যারা মিটিং করেছেন যারা উস্কানি দিয়েছেন যারা বলছেন কালকে থেকে লাগাতার এই অমুক তমুক এই সমস্ত করেই যাদেরকে এই সমস্ত জনতাকে উত্তেজিত করেছেন এই দায় কি তারা এড়াতে পারবেন আমরা সেইটাই প্রশ্ন সেই এটা বিচার বিভাগ দেখবেন আমরা আমরা সম্মুখে নিয়ে যাচ্ছি আইন অনুযায়ী বিচার বিভাগ আচ্ছা মাননীয় মন্ত্রী একটা বিষয় গতকাল যখন এই ঘটনা ঘটলো আপনি বলেন গতকাল যখন এই ঘটনা ঘটানো হলো তাই এই আপনাদের গোয়েন্দা রিপোর্টে কি এই ধরনের কোনো আভাস আগে ছিল না এবং দেখা গেল গতকাল গাড়ি ঘোড়া পোড়ানোর পরও ভাইরাসের পরও আজকেও কিন্তু অনেক গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছে তাই এইটা কি গোয়েন্দা কোনো রিপোর্ট ছিল না আপনাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আমাদের যেটা থাকার সেটা ছিল তারা একটা নাশকতা করবে এইটা আমাদের এইটা এই গাড়ি পুরাবে মানুষ মারবে এই ধরনের রিপোর্ট তো আমরা বিশ্বাস করতে পারি না আপনি আমরা কি বিশ্বাস করতে পারি একটা সভ্য মানুষ একটা পুলিশকে হত্যা করবে আমরা এই এই প্রশ্নটা আমাদের কাছে লাগে আমরা শুনলেও বিশ্বাস হয় আমাদের মানে পরে আমাদের বিশ্বাস ঘটিয়ে দিল যে তারা কতখানি নিঃসঙ্গ তারা কতখানি বর্ব